এটি হাটহাজারীর প্রাইম ডায়াগনস্টিক সেন্টার। এরা একটি ব্যতিক্রমী উদ্যোগ চালু করেছে। শুধুমাত্র প্রতি শনিবার যে সমস্ত বিশেষজ্ঞ ডাক্তাররা 600-700 টাকা ভিজিট নেয়, তারা 600-700 টাকা ভিজিট নেবেন না। সাতজন বিশেষজ্ঞ ডাক্তার 700 টাকার পরিবর্তে 600 টাকার পরিবর্তে মাত্র 300 টাকায় রোগী দেখবেন। হাটহাজারী প্রাইম ডায়াগনস্টিক সেন্টার হচ্ছে যে এই যে হাটহাজারী বাস স্ট্যান্ড গোল চত্বর আপনারা যে দেখতে পাচ্ছেন, এই গোল চত্বরের সামনে ইদ্রিস টাওয়ার, ইদ্রিস টাওয়ারের তৃতীয় তলায় এই হাটহাজারীর প্রাইম ডায়াগনস্টিক সেন্টার। এখানে সাতজন বিশেষজ্ঞ ডাক্তার, যারা বিশেষ করে মেডিসিন বিশেষজ্ঞ, জেনারেল ল্যাপারোস্কোপ ও কোলেস্টেরল সার্জন, প্রসূতি গাইনি বন্ধ্যাত্ব রোগ বিশেষজ্ঞ, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ, নাক কান গলা হেড নেক সার্জারি বিশেষজ্ঞ, অর্থোপেডিক সার্জন ও ট্রমা সার্জারি এবং চক্ষু বিশেষজ্ঞ, এরকম সাতজন ডাক্তার, তারা 600-700 টাকা যে প্রতি রোগীর কাছ থেকে ফি নেন, ভিজিট ফি নেন, সেটা তারা নেবেন না। শুধুমাত্র প্রতি শনিবার বিকাল 3টা থেকে রাত 8টা পর্যন্ত রোগী থাকা সাপেক্ষে তারা 300 টাকায় আপনাদেরকে সেবা দিবেন। শুধু তাই নয়, তারা যদি কোনো কিছু আপনাকে কোনো এখানে টেস্ট করতে দেয়, তখন এই যে হাটহাজারী প্রাইম ডায়াগনস্টিক সেন্টার, তারা 25% ডিসকাউন্টে সেই টেস্টগুলো করতে পারবেন। তাহলে কারা কারা এখানে চিকিৎসা সেবা দিচ্ছেন তা আমি একটু আপনাদেরকে বলে রাখি। মেডিসিন বিশেষজ্ঞ হিসেবে আছেন এক সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ নাজামুদ্দিন, তারপরে জেনারেল ল্যাপারোস্কোপিক ও কোলেস্টেরল সার্জন বিশেষজ্ঞ হিসেবে আছেন অধ্যাপক কর্নেল ডাক্তার সোহেল আহমেদ, প্রসূতি গাইনি বন্ধ্যাত্ব রোগ বিশেষজ্ঞ হিসেবে আছেন সহকারী অধ্যাপিকা ডাক্তার বদ্রুন্নাহার, এবং চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ হিসেবে আছেন সহকারী অধ্যাপক ডাক্তার নাগিনা সুলতানা উর্মি, নাক কান গলা ও হেড নেক সার্জারি বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ মুকিত উসমান চৌধুরী, যিনি বেশ কয়েক বছর হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও কিন্তু চিকিৎসা সেবা দিয়েছেন। এরপরেও রয়েছেন অর্থোপেডিক্স ও ট্রমা সার্জারি বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ তায়েফ মাহমুদ। সর্বপ্রথম আমরা এখানে ডাক্তার মুকিত উসমান চৌধুরীর কাছে আমরা জানতে চাইব, ওনার কাছে একটু যেতে চাইব, যদি উনি একটু ব্যস্ত আছেন। উনি আমার খুব প্রিয় মানুষ, অনেক বছর ধরে ওনার সাথে আমার একটা সম্পর্ক আছে। মুকিত ভাই, দীর্ঘ অনেক বছর হাটহাজারীতে সেবা দিয়েছেন, আপনি প্রাইমে এসেছেন, এখানে আপনি মূলত কি কি সেবা দেন একটু যদি আমাদেরকে বলতেন। আসসালামু আলাইকুম আলী ভাই, আপনি আমার অনেক দীর্ঘদিনের পরিচিত। আপনি যখন আমাকে পরিচয় হয়েছিল তখন আমি ছিলাম মেডিকেল অফিসার, এখন আমি নাক কান গলা বিশেষজ্ঞ, চট্টগ্রাম মেডিকেল কলেজে নাক কান গলা ওয়ার্ডে আছি। হাটহাজারীতে আমি চেষ্টা করছি বিশেষায়িত নাক কান গলার চিকিৎসা সেবা দেওয়ার, এবং এখানে অন্যান্য আরো অনেকেই নাক কান গলার চিকিৎসা দেন, সকলেই ভালো চিকিৎসক। আমাদের বিভিন্ন ধরনের মতামত রোগীরা যাতে সুন্দরভাবে বুঝতে পারে, আমরা একজন আরেকজনের সহযোগিতায় সহমর্মিতায় একসাথে কাজ করবো ইনশাল্লাহ, এবং সবাই মিলেমিশে এই উপজেলাকে আমরা শহরের লেভেলের চিকিৎসাটা আমরা এনশিওর করার চেষ্টা করব। আমাদের জন্য দোয়া রাখবেন, আমাদেরকে সাপোর্ট দিবেন, আর আপনাদের আস্থা আমাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে। এই যে প্রাইম ডায়াগনস্টিক সেন্টার, আপনারা যারা ডাক্তার আছেন 600-700 টাকা একটা মানি নেওয়া হয় বা ভিজিট ফি নেওয়া হয়, হাসপাতাল কর্তৃপক্ষ এটা যে 300 টাকা দিয়ে করার সুযোগ দিচ্ছে, এটাকে আপনি কি হিসাবে দেখছেন? এটা এটা ওনারা আল্লাহর রাহে করতেছেন, নেক উদ্দেশ্যে করতেছেন। এখানে আমাদের যেটা হয়, আমাদের শহরের চেম্বারে আমাদের যে ভিজিট আমরা এমনিতেও কম দিয়ে দেখি এখানে, তারপরও আরো কমায় আমরা এটা বর্তমান বাজারে, যাতে মানুষের উপর চাপ না পড়ে, অর্থনৈতিক চাপ না পড়ে, সেজন্য আমাদের সাধ্যমতো আমরা চেষ্টা করছি, এবং আমাদেরকে এই ফাউন্ডেশনের পক্ষ থেকে যে সহযোগিতা করা হচ্ছে এজন্য সবাই সংশ্লিষ্ট সবাইকে, বিশেষ করে সাজিনাথ হাসপাতাল, এবং এই যে আমাদেরকে এই সিদ্দিকে আকবর রাজনতলা ফাউন্ডেশন, সাফিয়া সোবহান ট্রাস্ট, এই এবং সাজিনাথ হাসপাতাল, ওনারা যে এই একটা সুন্দর প্রশংসনীয় উদ্যোগ নিয়েছেন, এটার জন্য ওনাদেরকে আমরা সাধুবাদ জানাই। তো প্রিয় দর্শক, আমি একটু বলে রাখি, মুকিত উসমান ভাই সেই অনেক বছর আগ থেকে পরিচয়, যখন হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছিলেন, উনি কিন্তু খুব অমায়িক একজন মানুষ, খুবই আন্তরিক মানুষ। মাঝে মধ্যে আমারও যাওয়া হতো, আমার একবার কানের সমস্যার জন্য ওনার কাছে গিয়েছিলাম, এবং উনি খুব অমায়িক মানুষ, খুবই মিশুক মানুষ। বিশেষ করে যারা নাক কান গলায় যে সমস্ত জটিল রোগগুলো আপনারা ফেস করছেন, ওনার কাছে ভালো ডিভাইস আছে, আসবেন, আশা করি উনি আপনাদেরকে ভালো সেবা দেবেন, এই প্রত্যাশাটুকু করে। থ্যাংক ইউ মুকিত ভাই, থ্যাংক ইউ মুকিত ভাই। তো আমরা একটু চলুন একটু সামনের দিকে এগিয়ে যাই, আরো যারা ডাক্তাররা আছেন পাশের রুমে আছেন একজন অর্থোপেডিক্স সার্জন, যার কাজ হচ্ছে যে আপনার হাত পা ভেঙে গেছে, পঙ্গুত্ব বরণ করছেন, এরকম অনেকে ডাক্তারের কাছে যেতে হয়। এখানে আমরা চলে আসছি এখন
ডাক্তার মোহাম্মদ তায়েফ মাহমুদ, যিনি অর্থোপেডিক্স ও ট্রমা সার্জারি বিশেষজ্ঞ, উনি আসলে রোগী দেখছেন। জাস্ট এক মিনিটের মধ্যে জানতে চাইবো আপনি কি কি সেবা একটু দেন একটু আমাদেরকে যদি একটু বলতেন। আচ্ছা, আপনারা জেনে থাকবেন যে অর্থোপেডিক্স এন্ড ট্রমাটোলজি, এখানে দুইটা জিনিস, একটা হলো অর্থোপেডিক্স এন্ড ট্রমাটোলজি। ট্রমাটোলজি মানে হলো যে আমরা ভাঙা কোনো যে কোনো আঘাতে বা অ্যাক্সিডেন্টের কারণে কোনো রোগীর ভেঙে যাওয়া, হাড়হাড্ডি ভেঙে যাওয়া, ওগুলার চিকিৎসা দিয়ে থাকি। এছাড়া অর্থোপেডিক্সের ভিতরে আমরা সচরাচর আমাদের এখানে কোমর ব্যথার রোগী, হাঁটু ব্যথা, বাত ব্যথার কিছু চিকিৎসা, এছাড়া হলো গিয়ে কিছু জন্মগত কিছু হাত পা বাঁকা থাকে অনেক সময় বাচ্চাদের, ওইসবের চিকিৎসা আমরা দিয়ে থাকি। এবং শুধু চিকিৎসা না, চিকিৎসা জিনিসটা শুধু রোগের ওষুধ দিলাম এটাই না, চিকিৎসার সাথে এটা রোগীর পরামর্শ এবং কিভাবে এই যেই সেবাটা নিয়েছে সেটা মেনটেন করবে এবং পরবর্তীতে এই রোগ যাতে না হয় বা রোগ যাতে নিয়ন্ত্রণে থাকে সেই বিষয়ে আমরা পরামর্শ প্রদান করে থাকি। ধন্যবাদ। আসলে উনি রোগ নিয়ে ব্যস্ত আছেন, ওনাকে আর আমরা ইন্টারাপ্ট না করি। তবে যারা, বিশেষ করে আমি বলি প্রিয় দর্শক, কারো হাতে পায়ে বা শরীরে কোনো জায়গায় জয়েন্টসের প্রবলেম আছে, পঙ্গুত্ব বরণ করেছেন, অ্যাক্সিডেন্ট করেছেন, এ সমস্ত বিষয়গুলো ডাক্তার তায়েফ মাহমুদরা দেখেন। শনিবারে উনি 3টা থেকে রাত 8টা পর্যন্ত রোগী টাকা সাপেক্ষে মাত্র 300 টাকা ফিতে উনি এই সেবাটুকু দেবেন। এখানে পাশে একজন আছেন ডাক্তার নার্গিস সুলতানা উর্মি, যিনি হচ্ছেন চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ। চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ, আপনারা যারা সেবা নিতে চান, প্রতি শনিবার বিকাল 3টা থেকে রাত 8টা পর্যন্ত রোগী টাকা সাপেক্ষে মাত্র 300 টাকা ফিতে ওনাকে দেখাতে পারবেন। যদিও আমরা ওনার সাথে কথা বলবো না, তিনিও রোগী নিয়ে ব্যস্ত আছেন, আপনারা দেখতে পাচ্ছেন আমরা ওনার সাথে আর কথা না বলি, উনিও রোগী নিয়ে ব্যস্ত আছেন। সো ওনাকে ওনার কাজটা আমরা করতে দিই। চলুন এবার আমরা একটু সামনের দিকে এগিয়ে যাই, আরো যারা ডাক্তাররা আছেন পাশে, আমরা আরেকজন ডাক্তারকে দেখতে পাচ্ছি, চলুন আমরা একটু ওনার কাছে যাই। ডাক্তার, আমরা আর একটু কথা আপনাদেরকে বলে রাখি, এটা হচ্ছে যে হাটহাজারি প্রাইম ডায়াগনস্টিক সেন্টার, যেটা কিনা সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু ফাউন্ডেশন এবং সাফিয়া সুবহান ট্রাস্ট, এই দুটার অর্থায়নে সার্বিক সহযোগিতায় মূলত তারা 7 জন বিশেষজ্ঞ ডাক্তার কিন্তু এখানে চিকিৎসা সেবা দিচ্ছেন। প্রতি শনিবার বিকাল 3টা থেকে রাত 8টা পর্যন্ত রোগী টাকা সাপেক্ষে ওনার চিকিৎসা দিবেন। একজন এখানে পেশেন্ট এসেছেন, কি জন্য এসেছেন এখানে? আমি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু, আমি ফরিদপুর থেকে এসেছি। আমি নাক কান গলা বিশেষজ্ঞ ডাক্তারের কাছে এসেছি। আমি 1 বছর আগে ডাক্তার মুকুলিজমান স্যারের কাছে চিকিৎসা নিয়েছিলাম। উনি অত্যন্ত ভালো একজন ডাক্তার, বিশেষ করে এই প্রতিষ্ঠান প্রাইম হাটাদারি প্রাইম ডায়াগনস্টিক সেন্টার, ওনাদের যে পরিচালনা পরিষদ বা এখানে যারা কর্মকর্তারা আছেন ওনারা বারাবারের সেবা দিয়ে থাকেন, সেজন্য আমি 1 বছর পরেও আসছি, খুব ভালো মানের সেবা পাইছি আলহামদুলিল্লাহ। এবং এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধি আমি কামনা করছি, এবং যাতে এই অঞ্চলে চিকিৎসা সেবায় ভালো সেবা দিতে পারেন, আমি সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। থ্যাংক ইউ। আমরা প্রিয় দর্শক, আমরা একটু আবার আপনাদেরকে একটু বলে রাখি, এখানে যদি আপনারা যারা আরো যে কয়জন ডাক্তার, টোটাল আমি 7 জন ডাক্তার, একজন আমি চক্ষু বিশেষজ্ঞের কাছে একটু যেতে চাই, আসলে রোগী দেখছেন সেজন্য হয়তো একটু প্রবলেম হতে পারে, তারপর আমরা একটু চেষ্টা করছি। এখানে আমরা একজন চক্ষু বিশেষজ্ঞ আছেন, যিনি সবার পরিচিত, মানবিক ডাক্তার হিসেবে পরিচিত, ডাক্তার মোহাম্মদ নুরুদ্দিন জাহেদ। একটু আপনাকে যুক্ত করতে চাই, আপনি হাটহাজারির এই ছেলে, আপনারা এখানে মূলত কি কি সেবা দেন একটু যদি আমাদেরকে বলতেন। আসলে হচ্ছে চোখের সেবাটা দিয়ে থাকি, চোখের সাধারণত বিভিন্ন সমস্যা নিয়ে আসে, প্রধানত হচ্ছে চোখের আমরা রিফ্র্যাকটিভ পাওয়ার বলি, চশমার যদি কোনো সমস্যা থাকে সেই চশমার সেবা নিয়ে আমরা কাজ করে থাকি। অথবা এখানে যদি চোখের পানি পড়ে, আপনার হচ্ছে আদার কোনো সমস্যা, চোখের মাথা ব্যথা, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের যদি সমস্যা থাকে সেই সমস্যার সমাধানগুলো আমরা দিয়ে থাকি আর কি। প্রতি শনিবারে 3টা থেকে রাত 8টা পর্যন্ত রোগী টাকা সাপেক্ষে 600-500 টাকা ফি না নিয়ে 300 টাকায় যে রোগী দেখার একটা উদ্যোগ প্রাইম ডায়াগনস্টিক সেন্টার, পাশাপাশি এখানে সাজি নাজ হসপিটাল লিমিটেড, তারা যে উদ্যোগটা নিয়েছে, এটা আপনি ডাক্তার হিসেবে কেমন দেখছেন? অবশ্যই একটা ভালো উদ্যোগ, যেহেতু একটা সংস্থার আন্ডারে আমরা রোগীগুলো দেখতেছি, তার মানে হচ্ছে আমাদের প্রচারটাও হলো, রোগীরাও কিছু সাময়িক মানবিক সেবাটা পেল, সেক্ষেত্রে রোগীদেরও সেবাটা হচ্ছে, আমাদেরও একটা মানবিকভাবে কাজ করার একটা সুযোগ দেওয়া হলো। ধন্যবাদ। ওকে, তো প্রিয় দর্শক, আসুন আমরা একটু আরো সামনের দিকে আপনাদেরকে নিয়ে যেতে চাই।
ডাক্তারের যে টাকাগুলো যেগুলো ফি আছেন, অনেক সময় ডাক্তাররা, এটা সত্য যে ডাক্তাররা অনেক সময় রোগীদের অবস্থা ভেদে কিন্তু তাদেরকে ফ্রিতেও চিকিৎসা দেন, এটাও আমরা জানি। তবে এখানে যে 600-700 বা 500 টাকা যে ফিটা কমিয়ে 300 টাকা করা হয়েছে, সেক্ষেত্রে বাকি টাকা কারা দেয়? বাকি টাকা হাটহাজারী প্রাইম ডায়াগনস্টিক সেন্টার এবং সাজিনাস হসপিটাল লিমিটেড, সিদ্দিকী আকবর রহমতুল্লাহ ফাউন্ডেশন এবং সাফিয়া সুবহান ট্রাস্ট, এরাই কিন্তু দেয়। এখানে আপনাদের এখানে এসেছেন, কেমন চিকিৎসা সেবা দেখছেন? আলহামদুলিল্লাহ ভালো, অনেক একজন ভালো, সিদ্দিকী আকবর এবং সাফিয়া সুবহান ট্রাস্ট উদ্যোগে এবং হাটহাজারী প্রাইম আয়োজিত সহযোগিতা করছে সাজিনাস হসপিটাল। এখানে আমি ডাক্তার মোহাম্মদ সালামের সম্বন্ধে সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। এখানে সুস্থির অনেক রুগী আছে, আমরা অনেকের শহর দিয়ে 1200 ফি দিয়ে যে রুগী এখানে ভালো ডাক্তারের কথা বলো না, আলহামদুলিল্লাহ এখানে 300 ফি দিয়ে তাসি আরো ভালো কথা, ভালো সম্মানের সেবা দিচ্ছে। এরকম সব প্রতিষ্ঠানে সবাই এগিয়ে আসা দরকার, সবাইকে এটা জানানোর জন্য আমি মেসেজ দিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। ধন্যবাদ। এখানে প্রাইম ডায়াগনস্টিক সেন্টার একজন দায়িত্বশীল আছেন, এই সেবাটুকু পাওয়ার জন্য মূলত কি করতে হবে বা কেন আপনারা এই উদ্যোগটা নিয়েছেন একটু যদি বলতেন আমাদের? আমরা উত্তর চট্টগ্রামের মানুষকে মানবিক সেবা দেওয়ার জন্য, বিশেষ করে যারা শহরে গিয়ে সেবা নিতে হয় তাদেরকে যাতে আমরা কম মূল্যে সেবা দিই, আমরা সেবা দিতে পারি, এই জন্য আমরা 2018 সালে আমরা উত্তর চট্টগ্রামের কিছু রিপুটেড ব্যক্তিদেরকে নিয়ে আমরা একটা ফাউন্ডেশন গঠন করেছি, সিদ্দিক আকবর ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনের মাধ্যমে আমরা উত্তর চট্টগ্রামের সর্বস্তরের মানুষকে খুব কম মূল্যে যাতে আমরা চিকিৎসা সেবা দিতে পারি, এই জন্য আমরা এই ফাউন্ডেশন এবং আমাদের এই প্রতিষ্ঠান। তো আপনারা এই প্রতিষ্ঠান থেকে আশা করি সর্বোচ্চ সেবা পাবেন খুব কম মূল্যে। এবং ইতিমধ্যে আমরা আজকে থেকে একটা প্যাকেজ শুরু করেছি, যেই প্যাকেজে মাত্র 300 টাকা ভিজিটে আপনারা দেখাতে পারবেন বিশেষজ্ঞ ডাক্তারদেরকে, যাদেরকে 600-700 টাকা ভিজিটে দেখাতে হয়। আমরা সিদ্দিক আকবর ফাউন্ডেশন এবং সাফিয়া সুবহান ট্রাস্টের মাধ্যমে বাকি টাকা ফে করে থাকি আমরা। এটা আমাদের একটা মানবিক, আমরা মানবিক সেবা কাজ। এই সেবার মধ্যে দিয়ে আপনারা আপনার মানুষ আসবেন এবং সর্বস্তরের মানুষকে এই সেবাটা গ্রহণ করার জন্য আপনাদের মাধ্যমে আমরা সবাইকে জানিয়ে দিতে চাই। আপনারা যারা দেখছেন যে প্রাইম পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন, স্বাগতম, ধন্যবাদ। ওকে, ধন্যবাদ। আমরা একটু এগিয়ে যেতে চাই। এই প্রতিষ্ঠানের আরেকজন কর্ণধার আছেন, মুফতি আবুল হাসান মোহাম্মদ উমায়ের রেজবি হুজুর আছেন। আপনি এটাতে একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন হুজুর, এই যে একটা বড় চ্যালেঞ্জ, এবং আপনারা অনেকগুলো কাজ গত 3 বছরে করেছেন। জি জি আলহামদুলিল্লাহ। 700 টাকা বা 600 টাকার পরিবর্তে শনিবারে 300 টাকায় যে রোগী দেখার সুযোগ করে দিয়েছেন, বা 25% যে কমিশনে মানে কম দিয়ে যে টেস্টগুলো করাছেন, সার্বিক বিষয়ে একটু বলবেন। আসলে বিষয়টা, আমাদের একটা ফাউন্ডেশন আছে, সিদ্দিক আকবর ফাউন্ডেশন। আমরা শুরু থেকে আমাদের সকল সদস্যদের একটাই প্রতিজ্ঞা, সেটা হচ্ছে আমরা জনকল্যাণমূলক কাজ করব। তার মধ্যে এটা একটা প্রকল্প যে মানব সেবার জন্য আমরা এগিয়ে আসতেছি। তো এই মানব সেবার জন্য এটা একটা বড় সেবা, অনেকে টাকার জন্য বড় ডাক্তার দেখাইতে পারেন না, সেক্ষেত্রে আমরা যদি একটু সহযোগিতা করি, আমাদের বিশেষ করে উত্তর জেলার যারা আছেন, হাটহাজারী রওজান আপনার এদিকে ফরিদছড়ি আছে, আশেপাশে যত জনগণ আছে এনাদের জন্য অনেক বড় একটা ফায়দা হবে, উপকার আসবে বলে আমরা ধারণা করছি। আমাদের এই কাজে সবাইকে সাড়া দেওয়ার জন্য অনুরোধ করছি, আপনারা সবাই আমাদের এই কাজকে, কারণ আমরা যদি আপনারা যদি উৎসাহ দেন আমাদের আর প্রকল্প বাড়বে, আরও সেবার প্রতিষ্ঠান বাড়তে যাবে ইনশাল্লাহ। এই অত্র এলাকার সর্বস্তরের জনগণকে আমরা অনুরোধ জানাবো, আমাদেরকে আপনারা উৎসাহ দেবেন, আমরা যাতে আরও সেবার হাত এগিয়ে যেতে পারি। এই যে শনিবারে যেটা আপনারা 3টা থেকে রাত 8টা পর্যন্ত রোগী থাকা সাপেক্ষে করছেন, এটা কতদিন চলবে বা ডাক্তারের সঙ্গে আরো বাড়াবেন কিনা? জি জি ইনশাল্লাহ, আমরা এটা বন্ধ করবেন ইনশাল্লাহ, এই সেবা চলতে থাকবে। আমাদের উদ্দেশ্য সেবা, এই সেবা ইনশাল্লাহ আমরা যতটুকু আল্লাহ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দিবেন আমরা সেবা করতে যাব, কারণ এই সেবার একটা আমাদের ফান্ড আছে, আমরা ফান্ড থেকে এই কাজ করে একটা। ধন্যবাদ, ধন্যবাদ। প্রিয় দর্শক, তাহলে আমরা শেষ করতে যাচ্ছি ভিডিওটা, বার্তা বুঝে নেন। যে সমস্ত ডাক্তারদেরকে আপনারা 600-700 টাকায় ফি দিয়ে লাইন ধরে চিকিৎসা নেওয়ার জন্য দূর দূরান্ত যেতে হতো, ঠিক সেরকম 7 জন বিশেষজ্ঞ ডাক্তার, যাদের নাম আমি বলেছি, তারা প্রতি শনিবার বিকাল 3টা থেকে রাত 8টা পর্যন্ত রোগী থাকা সাপেক্ষে আপনাদেরকে মাত্র 300 টাকায় ওনারা সেবা দিবেন। আর এই বৃহৎ এই কাজটুকু করছেন সিদ্দিকী আকবর
রাজিয়াল্লাহু ফাউন্ডেশন ও সাফিয়া সুবহান ট্রাস্ট, অর্থাৎ বাকি টাকাটা এই দুটো সংগঠনের পক্ষ থেকে দেয়া হচ্ছে। হুজুরা বলেছেন শুধু তাই নয়, ভবিষ্যতে আরো বিশেষজ্ঞ ডাক্তার যদি রোগীদের চাহিদা থাকে সেটা করবেন, এবং ওই সমস্ত ডাক্তাররা যেগুলো যদি কোনো চেক আপের ক্ষেত্রে কোনো যদি আপনাকে ডায়াগনোস করার জন্য কোনো রিপোর্ট করাতে বলে বা কোনো টেস্ট করিয়ে নিয়ে আসতে বলে, সেক্ষেত্রে প্রাইম ডায়াগনোস্টিক সেন্টার 25% কম মূল্যে সেটা আপনাদেরকে করে দেবে। আর এখানে কিভাবে আসবেন, হাটাজারি বাস স্ট্যান্ড গোলচত্বর, গোলচত্বর থেকে পশ্চিম দিকে তাকালে ইদ্রিস টাওয়ার, সে ইদ্রিস টাওয়ারের তৃতীয় তলায় প্রাইম ডায়াগনোস্টিক সেন্টার। একঝাঁক এরকম অনেক মানবিক মানুষ গত 3 বছর হলো এই সংগঠনের দায়িত্ব নিয়েছে, এই প্রাইম ডায়াগনোস্টিক সেন্টারের দায়িত্ব নিয়েছে, তারা আরো অনেক দূরে এগিয়ে যেতে চায়। উত্তর চট্টগ্রামে হাটাজারি রাউজান রাঙ্গুনিয়া ফটিকচুরি বা যে কোনো প্রান্তের যে কোনো মানুষ সেখানে আসবেন, ওনারা চেষ্টা করবেন সর্বোচ্চটুকু আপনাদেরকে করার জন্য। এছাড়াও এ সমস্ত ডাক্তাররা একটু শুধু জিজ্ঞেস করতে চাই, অনেক সময় অনেকে দেখা যায় আর্থিক খুব দুরবস্থা, খুব খারাপ, তাদের জন্য কি কোনো কিছু আছে কিনা? আচ্ছা আচ্ছা, আপনাদের ফাউন্ডেশন এরকম? হ্যাঁ হ্যাঁ, আমাদের কিছু আছে এরকম, একেবারে দুর্বল হলে আমরা সেদিকে লক্ষ্য রাখবো ইনশাআল্লাহ। শুকরিয়া শুকরিয়া। তো প্রিয় দর্শক দেখুন, ইতোমধ্যে অনেকে এসেছেন, অনেকে হয়তো জানেন না, তো যারা এসেছেন, যারা আসেন নাই, যারা জানেন বা জানেন না, প্রতি শনিবার এই বিশেষজ্ঞ ডাক্তারদের শরণাপন্ন আপনারা হতে পারেন, এবং সেক্ষেত্রে আপনারা মাত্র 300 টাকায় ডাক্তার দেখাতে পারবেন। আর এ হচ্ছে যে প্রাইম ডায়াগনোস্টিক সেন্টারের, এটা হচ্ছে যে রিসেপশন, এরপরে এখানে আরো কিছু, তারা ডায়াবেটিক্স পরীক্ষার জন্য বিশেষ কিছু ফিচার্স দিয়েছে তারা, এগুলো এখানে আছে। এখানে অনেক সময় ডাক্তারদের বিভিন্ন পরামর্শ বা রেজিস্ট্রেশন কার্যক্রমগুলো করেন, এরপরে পাশে তাদের স্যাম্পল কালেকশন আছে, এক্স-রে রুম আছে, বা আরো যেগুলো পরীক্ষা নিরীক্ষার বিষয় আছে সেগুলো করা হয়। তো আশা করি আপনারা আসবেন, তাদের এই অনন্য উদ্যোগটাকে স্বাগত জানাচ্ছে অনেকেই, এবং প্রত্যেকে বলছে তারা যদি এটা ধরে রাখে, অন্তত অনেকগুলো অসহায় মানুষ যারা রোগাক্রান্ত আছে তারা কম টাকাতে ডাক্তারের শরণাপন্ন হবে, ডাক্তার দেখাতে পারবে। ভালো থাকবেন, এবং ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, অন্যান্যদেরকেও এই বিষয়টুকু আপনারা তুলে ধরবেন, এই সেবা তারা চলমান রাখবে এমনটাই আমাদেরকে জানিয়েছেন। আমরা আরেকটু আপনাদেরকে সামনে নিয়ে যেতে চাই, মুরব্বী এসেছেন, এই যে এরকম একটা উদ্যোগ, সুন্দর উদ্যোগকে কেমন দেখছেন একটু বলবেন। মাশাআল্লাহ, আমাদের খুব ভালো লাগছে, এবং রোগীদের যে আসা যাওয়া এবং ওদের যে সেবা, এটা আমরা আসলে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং এই হসপিটালের কর্তৃপক্ষের কাছে ধন্যবাদ জানাচ্ছি আর কি। ধন্যবাদ ধন্যবাদ। তো প্রিয় দর্শক, আরো বেশ কয়েকজন ডাক্তার আছেন, আমি আসলে প্রত্যেক ডাক্তারের চেম্বারে রোগী আছেন, সেজন্য তাদেরকে আমরা আর সেদিকে বিরক্ত করি নাই। আশা করি আপনারা সবাই আসবেন এমনটা প্রত্যাশা। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমরা ইতোমধ্যেই আরেকজন ডাক্তারকে পেয়ে গেছি, উনি এখন একটু ফ্রি আছেন, সেজন্য আমরা ওনার কাছে এসেছি। মেডিসিন বিশেষজ্ঞ, এক্স সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ নেজামুদ্দিন, যিনি কিন্তু এই ডায়াগনোস্টিক সেন্টারের অনেক একেবারে শুরু থেকে ছিলেন। আজকে এই ডায়াগনোস্টিক সেন্টারে একটা চমৎকার একটা উদ্যোগের কথা আমরা শুনলাম, দর্শকদের জানালাম। শনিবারে
বিকাল 3টা থেকে রাত 8টা পর্যন্ত অনবদ্যভাবে আপনারা রোগীদের থেকে 5টা ক্ষেত্র বিশেষে রাত 8টা পর্যন্ত যদি রোগী থাকা সাপেক্ষে এই যে 300 টাকায় যে ডাক্তার দেখার একটা সুযোগ এই হাসপাতাল কর্তৃপক্ষ এবং সাফিয়া সুবহান ট্রাস্ট সিদ্দিক আকবর রাদিয়াল্লাহ ফাউন্ডেশন যে করছে এ বিষয়ে একটু বলবেন। ধন্যবাদ দর্শকদেরকে, অসংখ্য সালাম এবং মোবারকবাদ। আসলে আমাদের এই উদ্যোগটা হচ্ছে আমাদের দুটা স্বেচ্ছাসেবী সংগঠন, সাফিয়া সুবহান ট্রাস্ট আর সিদ্দিক আকবর ফাউন্ডেশন, ওরাই মূলত উদ্যোগ নিছে। যে রোগীদের তো আসলে একটু লিমিটেড হচ্ছে, আমাদের মতো লেভেলের ডাক্তারদেরকে দেখানোর ক্ষেত্রে যে আমরা 700 থেকে 800 টাকা ভিজিট নিই, কোনো যেমন যিনি কনভেন্সনাল সাহেব আছেন উনি 1500 টাকা ভিজিট নিই। তো আমি চিন্তা করলাম যে আমি তো অনেক দিন থেকে আপনাদের এই প্রায় 30 বছর ধরে এই জায়গায় সার্ভিস দিচ্ছি, তো আমরা যদি যৌথভাবে একটা বিশেষজ্ঞ স্বাস্থ্যসেবা মানুষের মধ্যে কম মূল্যে পৌঁছাইতে পারি তাহলে মানুষ উপকৃত হবে। এই চিন্তা থেকে আমরা এটা শুরু করলাম, যেটাতে সার্বিক সহযোগিতা করতেছেন দুটি আপনার মানব সেবামূলক প্রতিষ্ঠান, এটা সাফিয়া সুবহান ট্রাস্ট যেটা চট্টগ্রাম শহরে স্বাধীনতা হাসপাতাল প্রতিষ্ঠা করেছেন, আর একটা হচ্ছে সিদ্দিকে আকবর ফাউন্ডেশন যেটা প্রাইম ডায়াগনস্টিক সেন্টার চালায়। তো আমি দুইটার সাথেই জড়িত, তো সেই হিসেবে মানুষকে যে স্বল্প মূল্যে বিশেষজ্ঞ স্বাস্থ্যসেবা দেওয়ার যে উদ্যোগ এটা আমি গ্রহণ করি আর কি, তো সকলের সহযোগিতা আশা করি আর কি। ধন্যবাদ। প্রিয় দর্শক, যাকে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সময় মেডিসিন ডাক্তার আপনারা খুঁজেন কোথায় যাব বা এত টাকা আছে কিনা, শহরে যেতে হবে, শহরে যাওয়া লাগবে না, অন্ততপক্ষে শনিবারে এই বিশেষজ্ঞ ডাক্তার প্রতি শনিবারে অধ্যাপক ডাক্তার মোহাম্মদ নাজামুদ্দিন আপনাদের সামনেই আছেন, উনি আসবেন, একদম মানবিক ডাক্তার, এবং ওনাকে দেখাবেন, আশা করি আপনার মনের কথা শুনবেন এবং আপনাকে সুন্দর পরামর্শ দেবেন একজন ডাক্তার হিসাবে, এবং উনি আপনাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন আসার জন্য, আশা করি আপনারা আসবেন। আর বাকি যারা আছে তাদের নামগুলো তো আমি আবারও বলেছি, আবারও একটু বলে নিই, এই যে দেখতে পাচ্ছেন ওনারা প্রত্যেকে কিন্তু প্রতি শনিবার আপনাকে এই সেবাটুকু দেবেন। এখানে যে দেখতে পাচ্ছেন একটু স্ক্রিনশট করে রাখতে পারেন, প্রতি শনিবার আপনারা এই সেবাগুলো এখানে নিতে পারবেন। আমার কাছে আরও দুই একজন ডাক্তারের কাছে যাওয়া হয়নি, কারণ ওনারা রোগী নিয়ে ব্যস্ত আছেন বা মহিলা রোগী আছেন, সেখানে যাওয়াটা ঠিক হবে না। তো হচ্ছে যে বিষয় 700, 600, 800, 1500 টাকা নয়, মাত্র 300 টাকায় প্রতি শনিবার বিকাল 3টা থেকে সচরাচর 5টা ক্ষেত্র বিশেষে রাত 8টা পর্যন্ত রোগী থাকা সাপেক্ষে আপনারা এই সেবাটুকু নিতে পারবেন। হাটহাজারি বাস স্ট্যান্ড গোল চত্বরে পশ্চিমে ইদিস টাওয়ারের তৃতীয় তলায় অবস্থিত হাটহাজারি প্রাইম ডায়াগনস্টিক সেন্টারে। এখানে আরও দুটো নাম্বার দেওয়া আছে, এই দুটো নাম্বারটাও আপনারা স্ক্রিনশট করে রাখেন, এই নাম্বারগুলোতে যোগাযোগ করে আপনারা সেবা নিতে পারবেন। আবার এটাও বলে রাখি, এই শনিবারে যে শুধু হাসপাতাল চলে তা না, হাসপাতালে কোনো বন্ধ নেই, প্রতিদিনে কিন্তু হাসপাতাল এই ডায়াগনস্টিক সেন্টার খোলা আছে, এমনিতেই রুটিনলি প্রতিদিন আসে শনিবার ছাড়া। এই হচ্ছে বিষয়। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভাই বাসনে দু